আফটারনুন ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে হচ্ছে মঙ্গলবার, এখন ঘড়িতে বাজে 1:30। তো আমি এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম। তো কেমন আছো তোমরা আগে বলো, নিশ্চয়ই তোমরা সবাই খুব ভালো আছো, আমিও কিন্তু ভালো আছি। তো আমার মানে লাঞ্চ বানানো হয়ে গেছে, স্নান টান হয়ে গেছে, পুজো টুজো সব হয়ে গেছে। আজকে লাঞ্চের মেনুতে কী আছে চলো তোমাদের দেখাই। আর সকাল থেকে একটু একটু তো তোমাদের সাথে সব কিছু শেয়ার করলাম। তো ব্রেকফাস্টে ছিল আজকে ব্রোকালি দিয়ে একটা সবজি, মানে একটা তরকারি বানিয়েছিলাম। ব্রোকালি ছিল, গাজর ছিল, ক্যাপসিকাম ছিল, সেটা দিয়ে তো আমাদের রুটি। আর দুপুরবেলার জন্য বানিয়েছি আলু ফুলকপি দিয়ে কাতলা মাছের রসা, তার সাথে আছে, চলো তোমাদের আগে দেখাই। এই তোমাদের দেখাই, এটা বানিয়েছি মুলোর ঘণ্ট ধনে পাতা দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে। আর এটা আছে কাতলা মাছের রসা আলু ফুলকপি দিয়ে, তার মধ্যে একটু ধনে পাতা দিয়েছি। আর এটাও তুলে রেখেছি বিকেলের। আছে আমলকির চাটনি, আর এখানে আছে মাছ ভাজা, আর সকালের একটু তরকারি বেঁচে গেছে সেটা রেখে দিয়েছি। আর এখানে বসিয়ে দিয়েছি ভাত, ভাতটাও বসিয়ে দিয়েছি কারণ 1:30 বেজে গেছে। ভাত হয়ে গেলে আমরা লাঞ্চটা, আর আজকে তো ছুটি, তো আজকে যেহেতু 12ই জানুয়ারি, আজকে ছুটি, বিবেকানন্দ দেবের জন্মদিন। তো শুভম আমার সাথে ঘুরঘুর করছে, সকালবেলা পরে নিয়েছে, টিচারের পরিয়ে দিয়ে গেছে। তো এবার চলো ছাদে, চলো কিছু জামা কাপড় কেচি সেগুলো ছাদে গিয়ে মেলবো, চলো। Close till I get up, time is barely on our side. I don't wanna waste what's left. The storms we chase are leading us, and love is all we'll ever trust. Yeah, no, I don't wanna waste what's left. And on we'll go, through the wastelands, through the highways, till my shadow turns to sun rays. And on we'll go, through the wastelands, through the highways. আছে তো আজকে আলু ফুলকপি দিয়ে কাতলা মাছের রসটা বেশ ভালোই হয়েছিল। আর এখন খাচ্ছি একটু আপেল, একটু আপেল খাচ্ছি। তো জাস্ট লাঞ্চ করে এসে বসলাম, একটু আপেল খাচ্ছি, তারপরে একটু শোবো, একটু দুপুরবেলা না ঘুমোলে ঠিক ভালো লাগে না। তারপরে বিকেলে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। গুড ইভিনিং ফ্রেন্ডস, আজকে দুপুরবেলা লাঞ্চটা কিন্তু সত্যি খুব ভালো হয়েছিল। যাই হোক, দুপুরবেলা একটু ঘুমালাম, ঘুম থেকে উঠেছি, উঠে তারপরে এখন সন্ধ্যা টন্ধ্যা দিয়ে ভাবলাম তোমাদের সামনে চলে এলাম। আর আমি রান্নাঘরে কেন, এখন আমি বানাচ্ছি পাওভাজি। আজকে হঠাৎ আমার ছেলের হঠাৎ পাওভাজি খেতে খুব ইচ্ছে করছে, তো আমাদের পাওভাজি তো প্রত্যেকেই ভালোবাসে, বাচ্চা থেকে বুড়ো প্রত্যেকেই পাওভাজিটা খেতে ভালোবাসে। তো তা শুনলাম, তাহলে না চলো বানাই, তো আমারও খেতে ইচ্ছে করছে, আমার হাজব্যান্ড রয়েছে বলে তাহলে বানাও। তো এখনই আমি বানাচ্ছি, এখন কোনো টিভি দেখছি না কারণ তাড়াতাড়িই বানাচ্ছি। এখন ঘড়িতে জাস্ট 6:30 বেজেছে কারণ আমার ছেলেকে এখনই পড়াতে আসবে, 7টার সময় পড়াতে আসবে, তার আগে ওকে এটা বানিয়ে দিয়ে দেবো, তাহলেও খেয়ে পড়তে বসবে, না হলে অনেক দেরি হয়ে যাবে। তো চলো পাওভাজিটা বানাই, আর তোমরা দেখো আমি কীভাবে বানাচ্ছি পাওভাজি। তো দেখো, আমি সাদা তেল দিয়েছি প্রথমে কড়াইতে, আর দিয়ে দিয়েছি জিরে ফোড়ন দিয়েছি, এবার আমি দিয়ে দিচ্ছি টমেটো। আর একবারে দিয়ে দেবো ক্যাপসিকাম, আর দিয়ে দিচ্ছি আমি আলু। আর আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, আর দই দিয়ে দিয়েছি অল্প একটু হলুদ। তো আগে আলুগুলো সেদ্ধ হয়ে যাক, টমেটো থেকে অনেক জল বের। তো আগে আমি এটাকে 5 মিনিটের জন্য ঢেকে দিই, সবজিগুলো সেদ্ধ হয়ে যাক। তো দেখো অনেকটা নরম হয়ে গেছে সবজিটা, কারণ টমেটো বেশি করে ছিল, কারণ টমেটোর থেকে নিজের থেকেই অনেকটা জল বেরোবে, তাই জন্য এর মধ্যে কিন্তু কোনো জল পড়েনি। এবার নুন তো আমি দিয়ে দিয়েছিলাম প্রথমে, হলুদও দিয়ে দিয়েছিলাম, এবার দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো, যেরকম ঝাল পছন্দ করবে সেরকম লঙ্কার গুঁড়ো দেবে। আর দেবো এখন আমি পাওভাজি মশলা, পাওভাজি মশলা, তারপরে দিলাম আমি একটু আমচুর পাউডার,
আর দিয়ে দেবো একটু রসুন। এবার সব মশলা দিয়ে ভালো করে নাড়িয়ে দেবো, তারপরে আবার ঢেকে দেবো খানিকক্ষণের জন্য। আবার খানিকক্ষণের জন্য ঢেকে দেবো। এবার আমি দিয়ে দেবো জল। এইবার দেখো আমার কাছে তো ম্যাশার নেই, তো আমি একটা বাটি নিয়ে নিয়েছি, বাটি দিয়ে ভালো করে ম্যাশ করে দেবো। তো তোমরা দেখলে আমার ভাজিটা মোটামুটি বানানো হয়ে গেছে। এবার এটাকে রেস্টুরেন্ট স্টাইল দেওয়ার জন্য একটা ট্রিক্স ফলো করবে, তাহলে কিন্তু খুবই ভালো হয় খেতে। তো আমি একটা বাটিতে নাবিয়ে নিলাম ভাজিটা, এইবার আমি কড়াইটা আবার বসিয়ে দিয়েছি পরিষ্কার করে। এবার এর মধ্যে আবার একটু তেল আর একটু বাটার দেব, দিয়ে দেব পেঁয়াজ ফোড়ন। দেখো কিভাবে, তো কড়াইতে আমি দিয়ে দিয়েছি আবার একটু সাদা তেল আর তার সাথে দিয়েছি একটু বাটার, দিয়ে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা জাস্ট হালকা ভেজে তারপরে আমি এই ভাজিটা দিয়ে দেবো। তো পেঁয়াজটা কিন্তু একদম হালকা ভাজে নিলাম, দেখো এটা কিন্তু লাল করে ভাজার দরকার নেই। এবার আমি এই ভাজিটা দিয়ে দিলাম। এবার এই ভাজিটাকে পাতলা করার জন্য দিয়ে দেবো জল, কারণ রাস্তায় যে পাওভাজি খাওয়া সেটা কিন্তু অনেক পাতলা থাকে। এবার ভাজিটা ফুটে উঠেছে, এবার আমি দিয়ে দিচ্ছি লেবুর রস। আর এদিকে আমি দিয়ে দিলাম বাটার তাওয়াতে। তো দেখো আমার কিন্তু একদম রেস্টুরেন্ট স্টাইল পাওভাজি কিন্তু তৈরি হয়ে গেছে। Till I get up, time is barely on our side. I don't wanna waste what's left. The storms we তো কেমন লাগলো তোমাদের আজকের আমার এই পাওভাজি বানানো? তোমাদের যদি পছন্দ হয় তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আমাকে লাইক দিও আর আমাকে কমেন্ট পাঠিও। তো যাই হোক, তো আমি পাওভাজিটাকে এনজয় করি, কারণ ঠান্ডা হয়ে গেলে কিন্তু একদমই ভালো লাগে না। তো চলো তাহলে আজকের ব্লগটা এই পর্যন্তই, দেখা হচ্ছে আবার নতুন আরেকটা ব্লগের সাহায্যে। তো টাটা, গুড নাইট।